কি হলো? সেটাই তো জিজ্ঞেস করছি, জুসটা কার জন্য? গরম দেখে এসছো তো? গাড়িতে এসি, বাড়িতে এসি, গরম কোথায়? বাড়িতে এসি না? হ্যাঁ বাড়িতে এসি, বাড়িতে শুধু তুমি আর আমি, কেউ নেই আমার আর তোমার মধ্যে, কেউ নেই। দরজা খোলা আছে জয়, আরে যে যাবে সে দিয়ে যাবে। তোমার যে কি হয় না মাঝে মাঝে? সুগার অ্যাটাক হয় বেবি, সুগার অ্যাটাক। আপনার বন্ধু টেনশনে মরছে আর আপনি খ্যাঁক খ্যাঁক করে হেসে যাচ্ছেন গুরু। আসো না তো কি কাঁদবো। ওই কিন্ডারগার্টেন, তোর এই বস হলো পুরস্কার প্রাপ্ত মধ্যবিত্ত বাঙালি, যে মালও খাবে আবার গন্ধ ঢাকার জন্য পিপারমিন্টও খাবে। এই বাজে কথা বলিস না তো, কেন জোর কথা শুনতে গেলাম? ভগবানই জানে, রিমা যদি একবার উর্বশীকে দেখে ফেলতো আমার কি অবস্থা হতো বলতো? কথা বলে তাহলে একটা কাজ করি, আমি উর্বশীকে সব বলে দিই কে জয় তোমাকে পছন্দ হয় না। অবেশ, তোর ছায়া তো দূরের কথা, তোর বাড়ির ছায়াও মারাবে না, তোর নাম্বারও ডিলিট করে দেবে। দেখ 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 মুখটা দেখ, যেন বাচ্চা ছেলে হাত থেকে বেলুন নিয়ে নিয়েছে। না আমি ওই কিন্ডারগার্টেন, তোর ওই বসকে সারা জীবনের জন্য ওই অফিস বাড়ি বউনিই থাকতে হবে। এই সুন্দরী সুন্দরী মেয়েরা পাশ থেকে চলে যাবে আর তোর এই বস আর চোখ দিয়ে দেখবে। আবে আর চোখ দিয়ে দেখা বন্ধ কর, তুই চোখ দিয়ে উর্বশীকে দেখ। আবে বুদ্ধি খাটা বুদ্ধি, আরে দু চারটে মিথ্যে কথা বল না, দেখবি তোর বই ফেসবুকে স্ট্যাটাস দেবে। মাই হাবি ইজ দ্য বেস্ট। সেই স্ট্যাটাসে লাইক দেবে কয়েকশো ফ্রেন্ড, যার মধ্যে সেই মেয়েটিও আছে। আপনার স্বামী আপনাকে কম ভালোবাসলে সন্দেহের, আবার বেশি ভালোবাসলেও সন্দেহজনক। এইভাবে আপনি বুঝতেও পারবেন না কখন আপনার স্বামী হয়ে গেছেন আসামি। স্বামীদের আগলে রাখুন, নজরে রাখুন। আবার আসবো কাল ঠিক এই সময় স্বামীদের আরো অনেক কেলোর কীর্তি নিয়ে। এটা রাখো, এসব কি দরকার? বললাম আরেকটা মেয়ের গায়ে এত বড় দাগ লাগানো হয়ে একটু ভাবা উচিত ছিল। তুমি জানতে চাও আমি এখানে কেন আসছি? এসব 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 তারপর থেকে ঘরে বসে উনি দুধ বানান আর ওনার বউ মেট্রো স্টেশনে গিয়ে বিক্রি করে। কতবার করেছি সুজিতা, মাইনেটা নিয়ে নাও। কোনোদিন নেই, কোনোদিন কারো কাছে হাত পাতি। টাকার অভাবে স্কুলের মাইনে পর্যন্ত দিতে পারে না। আর তোমার শুধু সন্দেহ,
এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে মনে হচ্ছে না তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল। আরে তুই ভদ্রলোকের ছেলে, তার জন্যই তো এত কিছু সহ্য করলি। আরে তোর জায়গায় আমি হলে পিছনে দরজা দিয়ে কাজটা করে আবার চলে আসতাম। মরদির মাথা ঘটে, তোর বর এখন রং রুটে। এটা বিরাট বড় ইম্পর্টেন্ট কথা বলে দিয়েছে, বিরাট ইম্পর্টেন্ট কথা। আচ্ছা একটা জিনিস মনে রেখে দেবে, মানে কেস হচ্ছে ঢাকনা যেমন তেমন রইলো, অথচ নিয় পিঁপড়ে এসে চিনি খেয়ে চলে গেল। বুঝলি সুগার ভাই, এই দুনিয়াতে সব থেকে বেশি দুঃখ দেয় কে? মেয়ে। আর এই দুনিয়াতে সব থেকে বেশি আনন্দ দেয় কে? মেয়ে। ও সব জানে। শোন, একটা মেয়ের কাছে যখন এত দুঃখ পেয়েছিস, তখন অন্য মেয়ের কাছে একটু চিটি ফোটা শুনে না। একটা মেয়ে যখন তোকে এত দূরে সরিয়ে দিচ্ছে, তখন আর একটা মেয়ে তোকে দু হাত বাড়িয়ে ডাকছে, গো ডোন্ট সে নো। না না, আজ নয়, আজ নয়। তাহলে কবে? রিমা কালকে তিন দিনের জন্য তার বিচ যাচ্ছে। হ্যাঁ ওই ছেড়ে বড়, তিন দিনের জন্য নামে বুকিং কর। বলছি পেন বুকিং না পেন্সিল বুকিং? মানে পেন্সিল বুকিং যদি হয় তাহলে ক্যান্সেল করা যাবে, পেন বুকিং হলে কনফার্ম ভাই। পেন বুকিং, পেন বুকিং, পেন। কিন্তু ওকে নিয়ে আমি যাবো কোথায়? হাবে বোকাচ্ছ ছেলে, দুটো বাড়ি কিসের জন্য? হ্যাঁ একটা বইয়ের জন্য আর একটা বাড়ি। আমি আসছি। ঠিক আছে, আমায় ক্ষমা করে দাও যা, আমায় ক্ষমা করে দাও। আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমার যোগ্য নয়, কিন্তু প্লিজ আমায় ক্ষমা করে দাও, নইলে আমি যেতে পারবো না। সর্বনাশ করেছে, পেন বুকিং হয়ে গেছে, আর তো ক্যান্সেল করা যাবে না। রিমা না গেলে তো এতগুলো বছর তোমার সাথে কাটিও, তোমায় চিনতে পারিনি জয়। কিন্তু কাল রাতের পর বুঝতে পেরেছি, যত সুন্দরী মহিলাই হোক না কেন, তুমি কারো দিকে চোখ তুলেও তাকাবে না। তোমার দিব্যি বলছি, আমি আর কোনোদিনও তোমায় সন্দেহ করব না। আসলে সব দোষ আমার, আমাদের যদি একটা সন্তান হতো তাহলে এসব কিছুই হতো না। আমার সবসময় মনে হয় তুমি যদি বাচ্চার জন্য আমায় ছেড়ে দাও, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না জয়। তুমি তো তারাপীঠ যাচ্ছ, ওখানে মাকে মন ভরে পুজো করো, দেবী সব ঠিক হয়ে গেছে। দরকার হলে দু তিন দিন এক্সট্রা থেকে যাবে, তাই না? কিন্তু জয় তুমি কিচ্ছু কিন্তু নয়, আমি একা থেকে যাব। মা ইজ মোর ইম্পর্টেন্ট। এসো এসো, সাবধানে যাবে কিন্তু। হ্যাঁ কিছু হলে ফোন করবে। বদি যাচ্ছ? লতা আমি ডেকেছি ওকে। শোন
আমি থাকবো না, দাদাকে ঠিক সময় ব্রেকফাস্ট দিবি আর চা চিনি ছাড়া দিবি। ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবোনি, দাদার কখন কি লাগবে সব আমার মুখস্থ। না বলছিলাম আমি চলে যাব, তোমায় বাইরের খাওয়ার খেতে হবে, তোমার তো শরীর খারাপ করবে গো। এসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি চলো। ফিরে এসে যেন তোমায় এরকমই দেখি। একদম এরকম দেখবে, চলো চলো চলো। এক মিনিট শোন, বলছি তোর যেভাবে কাজ করার ইচ্ছে সেভাবে কাজ কর, ঝুঁকেও কাজ করতে পারিস, তাতে কোনো ঝুঁকি নেই। যা গিয়ে রান্না করে বাসনগুলো মেজে। যা যা, চলো 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 চলো। এক মিনিট, কি হলো? সুজিতদার মিয়ার বউয়ের জন্য এই জামা কাপড় গুলো কিনেছি, ওদের দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো। তুমি চলো চলো মা এদিকে। খবর কি হলো? আরে আমার ছবি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তোমাকে ছাড়া আগে কোনোদিন একা থেকেছি? চলো চলো দেরি হয়ে যাবে। এক মিনিট, আবার কি হলো? পার্স। ও চলো চলো চলো, মায়ের নামে বেরিয়ে পড়া। তাহলে আমি আসি? আসি কেন বলছো, তুমি তো যাচ্ছ। আরে বাবা যাচ্ছি বলতে নেই। আরে এতে মানুষ কনফিউজ হয়ে যাবে না, তুমি যাচ্ছ না আসছো। ঠিক আছে আমি গিয়ে আবার আসছি। হ্যাঁ সেই ভালো সেই ভালো, চলো 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 আসি। হ্যাঁ জয় বল। বাবু তোমার ছবিটা রাখতে ভুলো না। না মানে মেনকাকে উর্বশীকে ক্যান্সেল করে দিলে হয় না? কেন রে, কি হলো? না বিশ্বাস কর, রিমাকে ঠকাতে না আমার মন সায় দিচ্ছে না। জীবনে প্রথমবার এত বড় কন্ট্রাক্ট পেলি তো, তাই এটা মনে হচ্ছে। আমাকে দেখ, বাইরে কাজ করি, হাত ধুয়ে চলে আসি। না রে, রং রুট দিয়ে যাওয়াটা আমার জন্য ঠিক নয়। এই রেগুলার রুট দিয়ে যাওয়াটা আমার জন্য একদম ঠিক। রিমা না আমায় খুব ভালোবাসে রে। আরে আমার বাবু শোনা, সাদা লক্ষ্মীকে পায়ে ঠেলতে নি। কি বলো প্রিয়া? হ্যাঁ জয়দা, তুমি কিন্তু গুরুর কথা শোনো, না হলে কিন্তু পরে আফসোস করতে হবে। শোন, পার্টি যে কোনো সময় স্পটে পৌঁছতে পারে। ও এই সর্বনাশ, ভয় পাচ্ছিস কেন? কনফিডেন্সের সঙ্গে কাজ করবি, পার্টিকে এমন ইমপ্রেস করবি যে তোকে ছাড়া অন্য কারোর সাথে বিজনেস না করে। এ গুরু, একটা ফ্যান্টাস্টিক বুদ্ধি এসে আমার মাথায়, এ পুরো ব্যাপারটা ক্যান্সেল করে দিলে হয় না? কেমন আইডিয়া দিলাম বল? খুব খারাপ বুদ্ধি। প্ল্যান বুকিং হয়ে গেছে, ক্যান্সেল হবে না। আর শোন, আমার 1,00,000 টাকা জলে ডুবাবি নাকি? 1,00,000? হুম 1,00,000 টাকা। এক্সপিরিয়েন্স থেকে বলছি, এরকম পার্টি পুরো কলকাতায় পাবি না। হ্যাঁ জয়দা, তুমি গুরুর কথা শোনো, দেখবে তোমার খুব ভালো হবে। চলো বাবু, এনজয় গুরু। উর্বশী, গুরু তোমাকে যেটা, না মানে আমি যে গুরুকে টাকাটা দিচ্ছিলাম তোমাকে দেওয়ার জন্য, সেটা তুমি রেখে দাও। তোমার কি মনে হয় আমি তোমার কাছে 25,000 টাকার জন্য এসেছি? 25,000 টাকা? শোনো, তোমার আর আমার তো টাকার সম্পর্ক নয়, তার চেয়ে অনেক বেশি। তোমার জন্য আমি 25,000 টাকা 25,000 বার জানার বাইরে ফেলে দিতে পারি। আর এটা না আমার মুখের কথা নয়, ভেতর থেকে বলছি। ভেতরে কথা ভেতরে রেখে দাও না, মানে প্লিজ প্লিজ এখান থেকে যাও। মানে আমার সোয়েটার না চচ্চচ্চচ্চচ্চচ্চ করে বাড়ছে। কোথায়? হ্যাঁ বাথরুম কোথায়? ওকে এক্ষুনি আসছি। কামিং সুন বেবি। ওকে তাড়াতাড়ি করবে। হ্যাঁ হার্ট
বাড়িতে বাজারে বেড়েছে বেজায় গরম, আমি জিনা দুলিয়েছি কোমর নরম।